আমার আজকের রেসিপি কাসুন্দি চিংড়ি ভাপা। এটি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আসুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে বানালাম। এই রেসিপিটি বানানোর জন্য 250 গ্রাম চিংড়ি ভালোভাবে বেছে আমি ধুয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং কিছুটা নুন দিয়ে চিংড়িটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং ম্যারিনেট করে রাখতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। এরপর একটি কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে এতে ম্যারিনেট করা চিংড়িটা দিয়ে দিতে হবে এবং ভালো করে চিংড়িটা ভেজে নিতে হবে। চিংড়ি ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল সমেত চিংড়িটা একটি স্টিলের কৌটোর মধ্যে ঢেলে নিতে হবে। এরপর এতে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ কাসুন্দি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং 1 টেবিল চামচ সর্ষের তেল দিতে হবে এবং সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কৌটোর মুখ শক্ত করে বন্ধ করে দিতে হবে। এরপর একটি পাত্রে কিছুটা জল গরম করে নিতে হবে। জল গরম হয়ে গেলে স্টিলের কৌটোটা তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা স্টিমে রান্না করতে হবে। 5 থেকে 7 মিনিট পর যখন কৌটোটা ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে করে কৌটোটা বের করে নিতে হবে। আমাদের চিংড়ি ভাপা একদম তৈরি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।